প্রথমে যখন মূর্তিগুলোতে পালিশের কাজ করা হতো, তখন সেটা অত মসৃণ হতো না, কারণ আমরা এই কাজ আমাদের হাত দিয়ে করতাম এবং সেটার জন্য সময়ও লাগতো। এখন আমরাও এটি তাড়াতাড়ি করতে পারব এবং আরও বেশি মূর্তি তৈরি করতে পারব। এখন আমি আপনাকে দেখাবো যে মূর্তিকলা মসৃণ করতে আমি ইলেকট্রিক স্টোন পলিশার কিভাবে ব্যবহার করব। রুক্ষ প্রান্তগুলিকে মসৃণ করতে আমরা একটি পলিশিং হুইল দিয়ে পৃষ্ঠের কাছে যাব।